আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কোরআনে যাদের শয়তানের বন্ধু বলা হয়েছে। পৃথিবীর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তার বন্ধু বলেছেন, যাদের ওলি বা আউলিয়া বলা হয়। অন্য একদল মানুষ শয়তানের বন্ধু, যাদের আউলিয়াউস শয়তান বলা হয়। কোরআন হাদিসে উভয় শ্রেণীর গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। নবীগণ আল্লাহর সর্বোত্তম বন্ধু। পৃথিবীতে আল্লাহর নবী ও রাসুলগণ তার সর্বোত্তম ওলি বা বন্ধু, কেননা তারাই ছিলেন আল্লাহর সবচেয়ে অনুগত বান্দা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমি প্রত্যাদেশ করেছিলাম তোমাকে, আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো আর তাতে মতভেদ করো না। সূরা শুরা আয়াত 13। আল্লাহ আরো বলেন, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম আর তোমার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তিনি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন পীড়াদায়ক শাস্তি। সূরা আহজাব আয়াত 7-8। যারা আল্লাহর বন্ধু। পবিত্র কোরআনে আল্লাহ ও তার বন্ধুদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, সাবধান, আল্লাহর বন্ধুদের না কোনো আশঙ্কা আছে আর না তারা বিষণ্ণ হবে। তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে ও আল্লাহকে ভয় করেছে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবন ও পরকালীন জীবনে। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে বিরাট সফলতা। সূরা ইউনুস আয়াত 62-64। আল্লাহর বন্ধুদের প্রতি আল্লাহর অঙ্গীকার। আল্লাহ তার বন্ধুদের সাহায্য সহযোগিতার অঙ্গীকার করে বলেছেন, তোমাদের বন্ধু তো আল্লাহ ও তার রাসূল আর মুমিনরা, যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আর তারা বিনয়ী। আর যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সঙ্গে, তার রাসূলের সঙ্গে আর মুমিনের সঙ্গে, তবে তারা আল্লাহর দলভুক্ত হলো, আর নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী। সূরা মায়েদা আয়াত 55-56। প্রিয় ভাই ও বোনেরা, এবার জানাবো যারা শয়তানের বন্ধু তাদের সম্পর্কে। অন্য আয়াতে আল্লাহ শয়তানের বন্ধুদের এভাবে বর্ণনা করেছেন, আল্লাহই হচ্ছে মুমিনের বন্ধু বা অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর যারা অবিশ্বাস করেছে, শয়তান হলো তাদের বন্ধু ও পৃষ্ঠপোষক, সে তাদের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী, আর তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 257। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর তাদের প্রতিপালকের ওপর ভরসা করে, তাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। তার কর্তৃত্ব শুধু তাদের ওপর যারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর যারা আল্লাহর সঙ্গে শরিক করে। সূরা নাহল আয়াত 98-100। শয়তানকে বন্ধু বানানো নিষিদ্ধ। শয়তান মানব জাতির শত্রু, সুতরাং মানুষ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। মহান আল্লাহ পাক বলেন, আর আমি যখন ফেরেস্তাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া তারা সবাই সিজদা করল। সে ছিল জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ? আর তারা তো তোমাদের শত্রু, জালিমদের জন্য নিকৃষ্টতম বিনিময়। সূরা কাহাফ আয়াত 50। এবার আমরা জানব শয়তানের বন্ধুদের কি কাজ। পৃথিবীতে শয়তানের বন্ধুরাই অপরাধ প্রবণ, তারা অশ্লীল কাজ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি শয়তানকে তাদের বন্ধু করে দিয়েছি যারা অবিশ্বাসী। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এমনটা করতে দেখেছি। সূরা আরাফ আয়াত 27-28। এবার জানবো বন্ধুদের প্রতি শয়তানের অঙ্গীকার সম্পর্কে। শয়তান বন্ধুদের কোনো ভালো উপহার দেয় না, বরং তারা সঙ্গী সাথীদের ক্ষতি সাধন করে। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয় শয়তানরা নিজেদের সঙ্গী সাথীদের মনে এমন কুমন্ত্রণা প্রবেশ করিয়ে দেয় যাতে তারা তোমাদের সঙ্গে ঝগড়া ও বিতর্ক করে। সূরা আনআম আয়াত 121। আল্লাহ শয়তানকে বন্ধু বানানোর পরিণতি সম্পর্কে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে সে স্পষ্ট ক্ষতির মধ্যে পতিত হবে। সূরা নিসা আয়াত 119। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।